নতুন বাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পার্থ তরাপাত্রের উপর আক্রমণের ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নতুন বাজার থানায় ডেপুটেশন দিল অল ত্রিপুরা ডক্টরস অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটি। তারা জানান পুলিশ প্রশাসনের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। মঙ্গলবার মাঝরাতে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে যেভাবে ডাক্তার পার্থ তলাপাত্রের উপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অল ত্রিপুরা ডক্টরস অ্যাসোসিয়েশনের গোমতী জেলার প্রতিনিধিরা। খবর পাওয়া মাত্র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ছুটে যান। সেখানে কথা বলেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিলন ভক্ত জমাতিয়ার সঙ্গে। তার কাছ থেকে পুরো বিষয়ের খোঁজ খবর নিয়ে তারা সাথে সাথেই নতুন বাজার থানায় ছুটে যান। থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কাছে দাবি রাখেন অবিলম্বে যেন আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গোমতী জেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষে বিশ্বজিৎ পাল জানান পুলিশ প্রশাসনের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু একের পর এক চিকিৎসকদের উপর এই আক্রমণের ঘটনা কোনো মতেই গ্রহণযোগ্য বা কাম্য নয়। চিকিৎসকদের উপর আক্রমণ হলে তারা যদি আন্দোলনে নামেন তাহলে ব্যাহত হবে গোটা হাসপাতাল এলাকার চিকিৎসা পরিষেবা। এর মধ্যে আমাদের অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তার মধ্যে দিন রাত ডাক্তার তারপরে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন, তার মধ্যে যদি সেবা এইসব দিন রাত সেবা করার পরে রোগীরা যদি এইভাবে আয় রোগীর পরিবার আয় যদি এইভাবে আমাদের উপর আক্রমণ করে তাহলে তো স্বাস্থ্যকর্মী এবং আমাদের ডাক্তারের উপরে মানসিক যে চাপ বা মনোবল ভেঙে যাবে এবং আগামী দিনে এদের চিকিৎসা পরিষেবা তো পড়বে বলে আমার ধারণা। চিকিৎসকদের উপর হামলা চলতে থাকলে তাদের কাছে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকবে না। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়বে রোগী এবং তাদের পরিবারের লোকজনেরা। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে তারা আইনের সাহায্য নিতে পারেন, কিন্তু তাই বলে শারীরিকভাবে আক্রমণ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।